অহা 15 তারিখে সমগ্র ভারতবর্ষতে প্রথম কিস্তির ধন মুকলাই করে দিব আমার প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে। আর এইখানে শেষ হওয়ার পিছত আমি পুনের ঘর পাব, আমি আশা রাখিছো যে আমি 7 লাখ মান ঘর আমি পয়ার একটা আশা রাখিছো। আমার যাকালি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার লগত এখন আমি সভা অনুষ্ঠিত করেছিল, একটা রিভিউ লৈছিল। যেহেতু 20 লাখের ভিতর এতিয়ালে আমি 19 লাখ 15 হাজার ঘর আমি সম্পূর্ণ করেছো, আর এইটার কারণে সন্তুষ্ট হয়ে পেলায় ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় আমার পুনের 1,71,000 আমার ঘর আবন্টন দিছে। আর যাকালি এইটু লৈ পেলায় মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় অভিনন্দন জানাইছে প্রধানমন্ত্রী ডাঙরিয়াক, মই অভিনন্দন জানাইছো মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক। কারণ কেউ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় যে আমার যাতে এই প্রথম কিস্তির যে ধন মুকলাই করে দিয়ে তার কারণে তো অনুরোধ জানাই আসছিল ভারত সরকারক। আর সেইটার আধারত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় অহা 15 তারিখে সমগ্র ভারতবর্ষতে প্রথম কিস্তির ধন মুকলাই করে দিব আমার প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে। আর এইখানে শেষ হওয়ার পিছত আমি পুনের ঘর পাব, আমি আশা রাখিছো যে আমি 7 লাখ মান ঘর আমি পয়ার একটা আশা রাখিছো। মূলগত মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ারে হোক বা মোর কথা এইটে, আগন্তুক দিনত কোনো দুখিয়া মানুষের কেঁচা ঘর থাকিব নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনার জড়িয়ে আমি যদি ঘুরব নয় বা জোড়াব নো, মুখ্যমন্ত্রী আবাস যোজনার যে আসনি লওয়া হয়েছে সেই মুখ্যমন্ত্রী আবাস যোজনার জড়িয়ে দুখিয়া মানুষের ঘর পাব, যার কেঁচা ঘর আছে, যার পকী ঘর নাই। কিন্তু হয়তো পকী ঘর আছে তো হয়তো দুখিয়া বলে হয়তো কয় বিভিন্ন সময়, কিন্তু ঘর নাপাব। কিন্তু যখন দুখিয়া আর কেঁচা ঘর আছে নিশ্চিত ওপর ঘর পাব। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।